স্যার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ স্যার। 9 মার্চ পালিত হলো কিডনি দিবস, আন্তর্জাতিক কিডনি দিবস, তো এই জন্যই আমরা আজকে একটু চাচ্ছি যে বিষয়গুলোকেই যাতে নিয়ে আসা যায়। তো শুরুতে একটু জানতে চাইব যে স্থূলতা এবং কিডনি রোগ এই দুটোর সাথে যে সম্পৃক্ততার কথা আমরা সবাই জানি, আসলে কি এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না? আপনি ঠিকই বলেছেন, আসলে এবার বিশ্বের কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় কিন্তু স্থূলতা এবং কিডনি রোগ। আচ্ছা, আসলে স্থূলতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্বাভাবিকের চেয়ে যদি ওজন বেশি হয় তাহলে সেটাকে স্থূলতা বলে। এটা অল্প যাওয়া, এটা অল্প বয়সে হতে পারে, আবার বেশি বয়সে হতে পারে। আচ্ছা, কারণ কিডনি রোগের সঙ্গে এই স্থূলতা খুবই সম্পর্কযুক্ত। যেমন এদের ডায়াবেটিস বেড়ে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে কিডনি রোগটাও বেড়ে যায়। এছাড়াও স্থূলতা যারা হয় তাদের, আপনি জানবেন যে এদের জন্য কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়। কিডনি তো আমাদের ফিল্টার করে, রক্ত পরিষ্কার করে, তো এই ফিল্ট্রেশনটা উপর প্রেশার পড়ে, প্রেশার পড়ার ফলে ওদের সেলগুলো কিন্তু বাড়তি চাপ পড়ে। এই বাড়তি চাপের পরে আপনার কিডনি কিছু রোগ হতে পারে। যেমন কি কি হতে পারে, মানে শুধুমাত্র মোটা হওয়ার কারণে বা স্থূলতা বৃদ্ধির কারণে, সেটিতে আসলে কিডনির উপরে কি কি ধরনের রোগগুলো হতে পারে? কিডনির উপরে ডাইরেক্টলি যেটা হয়, যারা অতিরিক্ত স্থূলতায় ভুগে তাদের এক ধরনের নেফ্রাইটিস হয়। আচ্ছা, এছাড়া এদের দেখা যায় যে এদের পাথর হওয়ার প্রবণতা বেশি, এবং অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় বলে যে এদের নাকি ক্যান্সার প্রবণতাও বেশি থাকে। আর এই যে স্থূলতা, কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপ, এই সব মিলিয়ে হার্টের রোগটাও বেড়ে যায়। এবার এদের কলেস্ট্রল বেশি থাকে, তো সেটা এটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সেজন্যই এবার বিশ্বের কিডনি দিবসের এটাই প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, তো আপনারা কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখছেন? এই যে এত বেশি মানুষের স্থূলতা বেড়ে যাচ্ছে, আমরা সবাই জানছি যে এগুলো আসলে বিভিন্নভাবে অনেক রোগের ইনভাইট করছে, তো তার সত্ত্বেও স্থূলতা বৃদ্ধি কেন এত বাড়ছে বলে আপনি মনে করেন? এখন এটা যদি আমরা বলি তাহলে পৃথিবীর প্রায় 60 কোটি মানুষ অতিরিক্ত ওজনে ভুগে থাকে, এবং আমেরিকাতে প্রায় 1/3 মানুষের কিন্তু স্থূলতা আছে। আর বাংলাদেশে আমরা যে গ্রাম পর্যায়ে যে সমীক্ষা করেছিলাম 8-10 বছর আগে, তখনই স্থূলতার পরিমাণ আমরা পেয়েছিলাম প্রায় 16%। এখন সেটা হয়তো আরও বেড়ে গিয়েছে। এমনকি আপনি শুনে আশ্চর্য হবেন যে যারা বস্তিবাসী তাদের মধ্যে এই যে খাবারের যে নিয়ন্ত্রণ জানা নেই, সেই জন্য তাদেরও মধ্যেও 6% স্থূলতা আমরা পেয়েছিলাম। আচ্ছা, যেটি আমরা কিছুদিন আগেও দেখিনি, আমরা সাধারণত জানতাম যে সাধারণত যারা শহরে আছেন বা সেডেন্টারি লাইফ স্টাইল যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশি এই মোটা হয়ে যাওয়ার বিষয়টা হয়। এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে আমরা দেখেছি যে যারা স্থূলতায় ভুগে তাদের পুরুষে 16%, এই মহিলাদের 24% উচ্চ রক্তচাপ অথবা কিডনি রোগ হয়ে থাকে। আচ্ছা, এবং এর ফলে এদের হার্ট ডিজিজের প্রবণতা বৃদ্ধি পায়। সুতরাং এই স্থূলতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিডনি রোগের সংখ্যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এবং এই স্থূলতা থাকার জন্য সে যেটা হবে সেটা হচ্ছে কিডনি ফেইলর আস্তে আস্তে বেড়ে যেতে পারে। আপনি ইতিমধ্যে বললেন যে একটি স্থূলতা, একটি নেফ্রাইটিসই আছে এক প্রকারের, যেটি হচ্ছে শুধুমাত্র যারা স্থূল তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেই হয়ে থাকে বেশি। আচ্ছা, আর কোন ধরনের কি স্পেসিফিক রোগ রয়েছে কিডনির যেটি শুধুমাত্র মুটিয়ে যাওয়ার কারণে হয়ে থাকে? শুধুমাত্র মুটিয়ে যাওয়ার কারণে ওই রকম ডাইরেক্টলি যদিও বোঝা যায় না, তবে ডেফিনেটলি আমরা বলতে পারি ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কযুক্ত আছে, উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং হার্টের বিভিন্ন ধরনের রোগের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা অবশ্যই সারা দুনিয়াতেই এটা বেশি। আচ্ছা, তো এই যে কিডনি দিবস পালিত হলো কিছুদিন আগে, কি কর্মসূচি ছিল আপনাদের? এই যে সচেতনতা সেটি বৃদ্ধি বা লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আপনারা হাইলাইট করেছেন কি না? এবারে বিশ্ব কিডনি দিবসে আমরা যেটা করেছি, আমরা কিডনি ফাউন্ডেশন, বাংলাদেশ রিনাল অ্যাসোসিয়েশন এবং ক্যাম্পস সবাই মিলে এটা পালন করেছিলাম। আচ্ছা, আমরা এখানে সকালেই সবাই মিলে হেঁটেছি আর কি। এটা প্রতি বছরই আপনারা প্রতি বছরই করে থাকি। তারপরে আমরা একটা সেমিনার করেছি,
আপনার গোল টেবিল বৈঠক করেছি প্রেস ইলেকট্রনিক মিডিয়াতে। আচ্ছা, কিন্তু এইসব পরামর্শ বা এইসব তথ্যগুলো কি একবারে আপামর জনসাধারণ যাতে তাদের পর্যন্ত যাতে পৌঁছতে পারে সেই ব্যাপারে কি আপনাদের কোনো কর্মসূচি আছে কি না বা ভবিষ্যতের জন্য সেটি? আমরা তো সবসময় জনসাধারণের জন্য কাজ করে থাকি আর কি। আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করে থাকি প্রতি বছরই, এবং আমরা কিডনি ফাউন্ডেশন তো প্রায় প্রতিদিনই স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের একটা গ্রামে করা হয়ে থাকে। আর এছাড়া আমরা বিশেষত এই স্থূলতার যখন আমাদেরকে আন্তর্জাতিক কিডনি সমিতি বলল যে এবারে বিশ্ব কিডনি দিবস স্থূলতা নিয়ে, সে সময় আমরা চিন্তা করেছিলাম যে আমরা এর পরে এই স্থূলতা নিয়ে আরও কিছু গবেষণা করবো আর কি, এবং এদের কী ধরনের কিডনি রোগ বাংলাদেশে বেশি সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমরা সবাইকে উপদেশ দিয়ে থাকি হাঁটার জন্য, অধিক পরিশ্রম করার জন্য, সিডেন্টারি লাইফ অ্যাভয়েড করার জন্য, এর সঙ্গে আমরা খাবারের নিয়ন্ত্রণ করতে বলি। যেমন একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে কেউ যদি চিজ বার্গার খেয়ে থাকে সে কিন্তু 600 কিলো ক্যালোরি খেয়ে ফেলল, আমাদের একটা অ্যাডাল্ট মানুষের জন্য 1800 থেকে 2000 কিলো ক্যালোরি দরকার। এখন যদি একটা চিজ বার্গার দিয়ে 600 কিলো ক্যালোরি খেয়ে ফেলে তাহলে বাকি থাকলো তো মাত্র 800 কিলো ক্যালোরি। তো সুতরাং এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। তাছাড়া সফট ড্রিঙ্ক খাওয়া আমরা সাধারণত নিষেধ করে থাকি, এর পরিবর্তে পানি খাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকি, আর অন্তত প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটার জন্য বলে থাকি। আর সিগারেট খাওয়া বা ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়, এবং আমরা মনে করি যে মেয়েদের ক্ষেত্রে পানের জর্দা না দিয়ে পান খাওয়ার উপদেশ দেওয়া হয়। একটা বিষয় একটু জানতে চাইব, কিডনি রোগের সাথে পানি খাওয়ার একটা সম্পর্ক রয়েছে সবসময়ই আমরা যতটুকু জানি, এই জন্য সেই বিষয়গুলোকে বা কিডনির সমস্যাগুলোকে প্রতিরোধের জন্য অনেকে কিন্তু মাত্রাতিরিক্ত পানি খান। আসলে একজন সুস্থ মানুষের কতটুকু দৈনিক পানি খাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, পানি তো অবশ্যই খেতে হবে, কারণ কিডনি যে রক্ত পরিষ্কার যেটা করে সেটা কিন্তু পানির মাধ্যমে করা হয়ে থাকে। সুতরাং পানি যদি খুব বেশি কম খাওয়া হয় কিন্তু রক্ত এই আবর্জনাগুলো পরিষ্কার করতে পারবে না। অ্যাডাল্ট লাইফে সাধারণত 2 থেকে 3 লিটার রক্ত পানি অবশ্যই খেতে হবে, এবং পানি পিপাসা লাগলেও তাকে আবার খেতে হবে। আচ্ছা আচ্ছা, কোনো কিডনি রোগের ক্ষেত্রে কি পানির কম বেশি হওয়ার কোনো বিষয় রয়েছে, যে স্পেসিফিক কোনো ডিজিজের ক্ষেত্রে কি এই পানির? হ্যাঁ, যদি কারো প্রস্রাবে ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে তবে অবশ্যই সে বেশি পানি খেলে তার সিমটমের কিছু নিরাময় হবে এবং এক্ষেত্রে তার কিছু উপকারও হতে পারে। আচ্ছা, তো এই যে আপনি যেটি বারবার আমাদের আলোচনায় আসছে যে স্থূলতা এবং যেটির সাথে কিডনি রোগের সম্পর্ক রয়েছে, এই স্থূলতা যাতে কম হয় তাতে তার জন্য আপনার কি পরামর্শ রয়েছে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য? আমার পরামর্শ হচ্ছে শিশু বয়স থেকেই মাদেরকে সচেতন হতে হবে। শিশু বয়সে শুধু খাবারের জন্য মাকে এত পীড়াপিড়ি করার প্রয়োজন নাই। আমি মনে করি যে প্রোটিন যে খাবারটা যেটা আমিষ বলে ডিম দুধ মাছ মাংস এটা বেশি খাওয়াতে হবে, আর এর সঙ্গে কার্বোহাইড্রেট যেটা ভাত রুটি চিনি এগুলো প্রয়োজনীয় পরিমাণে খেতে হবে, আর এছাড়া শাকসবজি এবং ফলমূল খাওয়ার জন্য বেশি বেশি তাগিদ দিতে হবে, এবং এই সফট ড্রিঙ্কস যেটা বলেন সেটা একেবারে নিষিদ্ধ করতে হবে, এর পরিবর্তে পানি খাওয়ার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে এবং অভ্যাসটা আসলে ছোটবেলা থেকেই তৈরি করতে হবে, না হলে খুবই অসুবিধা হবে। এবং খেলাধুলার সময়ের জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিতে হবে, শিশুরা যেন অবশ্য অবশ্যই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা খেলাধুলার সময় ব্যয় করে, শরীরচর্চাটা তো হয় সেটা যেভাবেই সে খেলাধুলা করুক না কেন, বসার মধ্যেও খেলাধুলা করতে পারে বা ঘরের বাইরেও খেলাধুলা করতে পারে, কিন্তু বসে বসে ওই টেলিভিশন দেখা এবং কম্পিউটারের সামনে বসে থাকা এটা সব অভ্যাস থেকে সরিয়ে আসতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম স্থূলতা এবং কিডনির সমস্যা এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন আমাদের আজকের অতিথি, সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে।